আটই ফাল্গুন শুরুতে শহীদ দিবস হিসেবে পালিত হলেও দিবসটি বিশ্বজনীন মর্যাদায় রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। একুশ তাই শোক পেরিয়ে গৌরব আর অহংকারেরও প্রতীক। একুশের প্রথম প্রহরে নত শিরে মহান শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। এর মধ্যে সব প্রস্তুতিও শেষ পর্যায়ে, আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রক্তে রাঙানো একুশ, একুশ মানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত রঙে রঞ্জিত রাজপথ, একুশ মানে সব প্রতিবন্ধকতা পেরিয়ে অপ্রতিরোধ্য বর্ণমালা, একুশ তাই মাথা নত না করা দীক্ষায় তারুণ্যের চেতনায় আগামীর বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার বেদি জুড়ে আঁকা হচ্ছে আলপনা, সাদা আঁচড়ে স্পষ্ট হচ্ছে চারুকর্ম, দেয়াল লিখনিতে বর্ণমালার অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে আমরি মাতৃভাষার মর্ম। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমরা ভাষার জন্য কিছু একটা করতে পারতেছি। আমরা আসি আমাদের কাজ, হাতের কাজটা শেষ করে, যাতে আমরা এই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। অনেক আনন্দ বোধ করছি, কারণ এত মানে মাতৃভাষা দিবসের সাথে এত মানে জড়িত থাকতে পারে। তাদের সময় তো আমরা কিছু করতে পারিনি, তাই তাদের স্মরণে এখনই আমরা এগুলো করে যাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিরাপত্তাজনিত সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপিও অমর একুশ উদযাপন কমিটি। আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ব্যারিকেডের ভিতরে যত জায়গা থাকবে প্রতিটি ইঞ্চি আমাদের সিসিটিভির মনিটরিং এর ভিতরে থাকবে। বিএনসিসি রোভার্স রেঞ্জার মিলে আমাদের 900-এর অধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক কাজ করবে, আর এই সার্বিক কাজটি তত্ত্বাবধান করবে কালচারাল টিম। বৃহস্পতিবার রাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হবে কেন্দ্রীয় শহীদ মিনার। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবার প্রস্তুতি পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। একুশের রং অক্ষয় হোক বাঙালির মনে মননে আর চেতনায়। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা।